আমরা যতগুলি রিভিউ পেয়েছি এই পর্যন্ত দর্শক পজিটিভ শুধু বলবো না, সবাই বলতেছে যে পাপ এইদের সবচেয়ে ভালো মেকিং ছবি, এত সুন্দর গল্প। অনেকেই বলে বাংলাদেশের সিনেমা মানে খালি প্রেমের সিনেমা, মারামারির সিনেমা, প্রতিশোধের সিনেমা, বাট এটা কোনো প্রেম ভালোবাসা প্রতিশোধের সিনেমা না। এটা কিছু পাপীর কিভাবে পাপ করতেছে, কেন করতেছে, প্রয়োজনে করতেছে না অপ্রয়োজনে পাপ করতেছে, এবং সেই পাপীর কি পরিণতি হবে, পুলিশ কি তাকে ধরতে পারবে না ধরতে পারবে না, যে কেসের কোনো ক্লু নাই। ববি থাকে এই ছবিতে, পুলিশের ডিবির এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সে কি পারবে পাপি কি ধরতে, কারণ যেই যে পাপটা পাপি করছে সে অসম্ভব চালাক, অসম্ভব ট্যালেন্ট, সে পাপের কোনো ক্লু রাখে নাই। এইটা নিয়ে গল্প, এটাই চ্যালেঞ্জ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবং আপনারা কেউ বলতে পারবেন না ছবির শেষ না হওয়া পর্যন্ত, ইভেন ছবির সে 2 ঘন্টা 17 মিনিটের ছবি, 2 ঘন্টা 10 মিনিট দেখে কেউ বলতে পারবে না ছবির ক্লাইম্যাক্স শেষ। যদি কেউ বলতে পারে তাহলে সে একটা জিনিয়াস, বাট ওকে আমরা সবাই জিনিয়াস বলতে পারবে না কেউ, এটুকু আমি নিশ্চিত। ভালো লাগবে, খুব টুইস্টের ছবি, আনন্দ পাবেন, সপরিবারে নিয়ে দেখার মতো ছবি। এইখানে নায়ক নায়িকার প্রেম ভালোবাসা জড়াজড়ি এইগুলি কিছু নাই, হাত ধরাধরি নাই, কোনো ডিফারেন্ট ওয়ে যে গল্পের প্রয়োজনে যেরকম আছে এইখানে আপনার আছে, যে না ওইগুলো কেটে ফেলে দিছি যাতে একটা বাবা এবং একটা মেয়ে ছবি দেখে যে কমফোর্ট জোনটা থাকবে সেই কমফোর্ট জোনটা যেন থাকে ছবিতে, সেই কমফোর্ট জোনটা রাখছি, গল্পের টুইস্ট রাখছি, গল্প দেখে মজা পাবে দর্শক। ইনশাল্লাহ পাপ ছবিটা খুব সবার ভালো লাগবে, এই গ্যারান্টি জাজ আপনাদের দিচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমার ভালো লাগতেছে এটা, এটি আমাদের চাওয়া, এটি আমাদের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে আমরা সফল হচ্ছি, এবং এখন থেকে এই জোয়ারটা ধরে রাখার জন্য জাজ সর্বোচ্চ চেষ্টা করবে। এবং নট অনলি ঈদ, ঈদে যেমন 2টা ছবি দিয়েছি, কুরবানির জন্য আমাদের 2টা ছবি আছে, 2 ঈদের মাঝখানে আমাদের 2টা ছবি রেডি আছে, যদি সময় পাই তাহলে অ্যাটলিস্ট একটা ছবি তো রিলিজ দেবো, আমাদের 2টা ছবির একটা। কুরবানির ঈদের কুরবানির পর একটু গ্যাপ দেবো, তখন ইংলিশ ছবির প্রচুর চাপ থাকবে সামার ভ্যাকেশনের জন্য, সামার সময় প্রচুর ভালো ভালো ইংলিশ ছবি আসে, সেই ইংলিশ ছবিটার জন্য আমরা হয়তো 1 মাস 2 মাস গ্যাপ দেবো, গ্যাপ দেওয়ার পর আবার ছবি ছাড়া আরম্ভ করে প্রতি মাসে একটা করে ছবি দেবো। এবং এখন থেকে যাদের যে সিনেমাগুলি আসবে, আসলে প্রেম প্রীতি ভালোবাসা, যেমন জিন ছবিটা দেখেন কোনো প্রেম প্রীতি ভালোবাসার ছবি না, পাপ ছবিটা দেখেন এটা কোনো প্রেম প্রীতি ভালোবাসার ছবি না, পাপ 2 আসবে, পাপের যে সিকুয়াল, পাপ প্রথম চাল তারপর পাপ শেষ চাল আসবে, ওইটা কোনো প্রেম ভালোবাসার ছবি না, জিন 2 আসবে ওইখানে কোনো প্রেম ভালোবাসার ছবি না। আমরা প্রত্যেকটা ছবি ডিফারেন্ট জনারাতে যাচ্ছি, নতুন গল্প খুঁজে বের করার চেষ্টা করতেছি, এবং আশা করি দর্শকরা জিনিসটা ভালো লাগবে, আমরা দর্শককে ধরে রাখার চেষ্টা করবো, এবং আশা করি দর্শকরা আমাদের সাথে থাকবে।